বৃহস্পতিবার চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রীর। আগামীকাল সন্ধ্যে সাড়ে ছয়টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার চার রাজ্যের অকংগ্রেসী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।